রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার অংশ হিসেবে দেয়া যুক্তরাষ্ট্রের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে মূলত রাশিয়ান ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম স্থাপনের পর হিমার্স ইউক্রেনে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইউক্রেনের সামরিক সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদন মতে হিমার্স সহ অন্যান্য অস্ত্রগুলো যখন শুরুর দিকে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় তা অত্যন্ত নির্ভুল ছিল কিন্তু বর্তমানে রাশিয়ার এতটাই শক্তিশালী রেডিও ইলেকট্রনিক সিস্টেম ব্যবহার করছে যা হিমার্স এবং এরকম অন্যান্য অস্ত্রের গতিপথ অত্যন্ত নির্ভুলভাবে ধরে ফেলছে ইউক্রেনের কর্মকর্তা বলছেন রাশিয়ানরা ইলেকট্রনিক যুদ্ধ মোতায়েন করে স্যাটেলাইট সিগন্যাল অক্ষম করে ফলে যুদ্ধক্ষেত্রে হিমার্স পুরোপুরি ব্যর্থ হয়ে পড়েছে ইউক্রেনের সামরিক সূত্রগুলো বলেছে হিমার্স সিস্টেমের ব্যবহার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করা হয়েছিল এমনকি শুরুর দিকে লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতার জন্য হিমার্সের ব্যাপক প্রশংসা করা হয়েছিল তবে এটি রুশ প্রযুক্তির কাছে এখন সম্পূর্ণভাবেই অকার্যকর হয়ে পড়েছে